শুরু করব একেবারে আপনার জন্ম থেকে, কোথায় জন্ম, কবে জন্ম? আমি বাপ মায়ের বিয়ের 10 বছর পরের সন্তান। আচ্ছা, সুতরাং অবশ্যই খুব দামি মূল্যবান সন্তান, মানে প্রথম সন্তান। হ্যাঁ, আমি আমার বাপ মায়ের প্রথম সন্তান, এবং তারপর তো অলমোস্ট ফুটবল টিম আমাদের, কিন্তু প্রথমটা মানে আপনার আসার অপেক্ষায় ছিলেন মনে হয় সবাই। গ্রাম একটা রাউজান থানার, এটা এইটা হিস্টোরিক্যালি এক হিসাবে ইম্পর্ট্যান্ট। আমার বাড়ি যেখানে কোয়েপাড়া, একদিকে নদী কর্ণফুলী নদী গেছে আমার বাড়ির, এই আধা মাইলের আর কোয়ার্টার মাইলের মধ্যে, সিকি মাইলের মধ্যেই কর্ণফুলী নদী। আমার 1 মাইলের মধ্যে হলো কবি নবীন সেন আর আমাদের বিদ্রোহী সূর্য সেনের বাড়ি, অপরদিকে পূর্ব দিকে হলো হলো মহামুনি বৌদ্ধদের মহাতীর্থ, সম্ভবত এটি দ্বিতীয় ইম্পর্টেন্ট তীর্থভূমি। ওখানে আমার বাবা স্কুলে পড়াশোনা করেছেন, সেজন্য উনি বৌদ্ধ ভাষা অধ্যয়নও করেছেন, ওনার এন্ট্রান্স পরীক্ষায় ওই পালি পালি ভাষায়। অবশ্য তখনকার দিনে মুসলমানদের পড়াশোনার ব্যাপারে একটা সীমিত থাকার কারণে আমার দাদা আমাদের গ্রামে স্কুল প্রতিষ্ঠা করেন, বাবার পড়াশোনার অসুবিধার কারণেই, যেহেতু ওনাকে কষ্ট করে পড়তে হয়েছে, হ্যাঁ দূরে যেতে হয়, তারা তাদের মর্জি মতো পড়তে হয়, এটি করতে হয়। আমার বাবা তো যখন কলেজে পড়তেন তখন উনি ঘোড়াদের সাহেবদের ফুটবল টিমকে হারিয়ে দিতেন। উনি উনি যখন এই দেশিরা চট্টগ্রামের ইরা করছেন, তখন সেই সূত্রে উনি তখন কলেজে পড়েন মাত্র, তারা তখন ইন্ডিয়ান পুলিশ টিম তাকে অফার করলো, তুমি আমাদের সাথে খেলতে আসো, তোমাকে পুলিশের চাকরি দিয়ে খেলতে টেলতে আসো। সেই সূত্রে আমরা কলকাতায় চলে গেছি। উনি তখন পুলিশের চাকরি নিয়ে পরে মানে ওই তখন যখন কলেজে পড়াকালীন সময় উনি ওই পুলিশের চাকরি নিয়ে কলকাতায় চলে, ক্যালকাটা ফুটবল খেলার সুবাদে। হ্যাঁ, সেই সুবাদে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমার জন্মটা আসে হলো এই মনন্তরের পরে। জন্মটা কি কলকাতায় হয়েছিল? না, আমার আমার জন্ম গ্রামই মনন্তরের পরে, গ্রামে কোয়েপাড়া, সেই গ্রামই আমার জন্ম। আচ্ছা, এবং তার ফলে আমি তো বলছি আমাদের অলমোস্ট ফুটবল টিম কতজন ভাই বোন? 2-3 বছর পর পরে 10-এ এসে 10-এ থেকেছে। 5টা ভাই 5টা বোন, একদম কুট্টিপাড়াতে বড় হয়েছি, বক্সিবাজারের উর্দু রোডের ঢালে। পাড়ার উর্দু রোডে একটা প্রাইমারি স্কুল ছিল সরকারি, মানে তখন তো প্রাইভেটই সব মানে সবই দেয়, পাড়ার প্রাইমারি স্কুল, সেখানে সেই প্রাইমারি স্কুল, ওখান থেকে নবকুমার স্কুল, নবকুমার থেকে আমরা হলো সূত্রাপুরে বদলি হয়ে গেলেন। নবকুমার থেকে সূত্রাপুরে গেলেন, সেটা কোন ক্লাসের সময়? 6-এ পড়ি, ক্লাস 6-এ। এই সময় 52-র আন্দোলন। আচ্ছা, 52-র আন্দোলনের পরে ওখানে ভীষণ একটা ইম্পর্টেন্ট ঘটনা, তখন কি স্কুল বদলালেন? হ্যাঁ, বদলালাম, কে এল জুবিলি স্কুলে গেলাম। আচ্ছা, একটু দূরে মুসলিম হাই স্কুল, ওটা তো একদম কলেজিয়েট হাই স্কুল, পগজ স্কুল, সেন্ট গ্রেগরি, সদরঘাটটা তো একদম স্কুল, ইস্ট্যান্ড এতে স্কুল, ইস্ট্যান্ডটা তার ছোট একটু দূরে। যখন ভাষা আন্দোলনের প্রেক্ষিতে মর্নিং নিউজ পত্রিকাটা পুড়িয়ে দেওয়া হয়, সেই সময় ঘটনাটা ঘটেছিল, পুড়িয়ে দেওয়া হয়, পুড়িয়ে দিলে এটা বাবার অধীনে অভিযোগ দুটা আসলো, বাবা নাকি খবর পেয়েছিলেন পুলিশ নিয়ে যাননি, এটা ওনার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, এটাকে তো একটা প্রমাণ সাপেক্ষ কতক্ষণে গিয়েছি না গিয়েছে তখনকার দিন, কিন্তু তার চেয়ে বড় অভিযোগ ছিল কিছু ছাত্রদেরকে অ্যারেস্ট হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র অ্যারেস্ট হয়েছিল, তাদেরকে বাবা জেল হাজতে না রেখে আমাদের বাসায় রেখেছিলেন। আচ্ছা, আমাদের বাসায় দেখেছিলেন, দেখিয়ে তখন আমাদের বাইদেশটা, আমাদের 3 ভাই বোন, আমরা 3 ভাই, একটা বড় বোন, এই বোনটাও ইজ ইম্পর্টেন্ট। আমার প্রেজেন্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার সাথে আমার বোন ইডেন কলেজে কন্টেস্ট করেছিল। আচ্ছা, আমার বোন আলেয়া ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে, আর উনি তো ছাত্রলীগের পক্ষ থেকে, ওই ইডেন কলেজের ইতে ছাত্র ইউনিয়নের পুরো প্যানেল জিতেছিল, কিন্তু আমার বোন হেরেছিল, এটা সম্ভবত 67-68 সালের দিকে পরবর্তী। আমার নিজের মনে আছে যে ওই সময় আমরা ওই নির্বাচনে গিয়ে সাহায্য সহযোগিতা করেছি, আমার এই বোনটা ইম্পর্টেন্ট। প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছে 2-1 বার, উনি আমাকে জিজ্ঞাসা করেছেন কেমন আছে, এটি কেন মরে গেছে, আমি বলছি কোন বোন, বলতে
তার বলে যে আপনি যাকে হারিয়েছিলেন এক না দু বোটে আমার ছোট বোন হেরেছিল। যাই হোক, তো বাবা বলে যে এটা ইউনিভার্সিটির ছাত্র কী করে জেল হাজতে রাখা যায়। উনি বলছিলেন যে বাড়িতে থাকো তোমরা বাবারা, কিন্তু পালাইলে দেখো আমার এই সব ছেলেমেয়ে আমার চাকরিতে চলে যাবে। এটার জন্য বাবাকে একটা শাস্তি পেতে হলো, ওভারনাইট স্ট্যান্ড রিলিজ করে ময়মনসিংহে মুক্তাগাছা পাঠিয়ে দেওয়া হয়েছিল। আপনি কি তখন আবার মুক্তাগাছা চলে গেলেন? আমরা তো বাবার সাথে সাথে মুক্তাগাছা গেলাম। মুক্তাগাছাতে জমিদারদের একটা হাই স্কুল ছিল, ওখানে আমি ভালো করে নিই, আমরা চলে আসি, আমার ভালো লাগছিল না, আমি আবার জুবিল স্কুলে ফেরত আসি। এখনো জ্ঞান টনটনে, ছেলেমেয়েরা না গেলে অভিযোগের অন্ত নাই। খুব ভালো, এটা আনন্দের বিষয় আর কি হতে পারে।